আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আমি মজার সাইন শেয়ার করতে যাচ্ছি, শুধুমাত্র আপনার কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি মিনিমাম 400-500 প্রতি মাসে ইনকাম করতে পারবেন। বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো এই যাতে আমার নতুন কোন ভিডিও আপনার মিস না হয়। তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এসেছি www.upload.se এই সাইটটি একটি দুর্দান্ত সাইট বলা যায়, এবং এখানে আপনি ফাইল আপলোড করে শুধুমাত্র আর্নিং করবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন শেয়ারিং সাইটে আপনার গুরুত্বপূর্ণ লিঙ্কটা শেয়ার করে তো কিভাবে করবেন? প্রথমে এখানে আসার পরে, অর্থাৎ গুগলে আসার পরে আপনি upload.se লিখলে সাথে সাথে পাশাপাশি আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনার প্রাথমিক যে কাজটি সেটি হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা অত্যন্ত সহজ, অর্থাৎ আপনার নিজের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিলে এখানে সহজে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি এই ধরনের অসাধারণ একটি ইন্টারফেস পাবেন। আমি মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব সেটি হচ্ছে, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ধরনের অনেক সাইট দেখেছি যেগুলো বিশ্বাসযোগ্য নয়। আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি দুইটি সাইটের মাধ্যমে এইটি যে বিশ্বাসযোগ্য বা লেজিট বা বিলিভেবল সাইট সেটি আপনাকে আমি এখনই প্রমাণ দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাচ্ছি অ্যালেক্সা র্যাঙ্কিং এ, অর্থাৎ এই যে সাইটটির কথা আমি বলছি, অর্থাৎ upload.se এই সাইটটি যে লেজিট বা অ্যালেক্সা র্যাঙ্কিং এর অবস্থানগত আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 13,045, অর্থাৎ পৃথিবী বিখ্যাত বড় বড় যে 10,000 থেকে 15,000 সাইটগুলোর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে এই সাইটটি একটি অন্যতম। অর্থাৎ এটি র্যাঙ্কিং অত্যন্ত ভালো, এবং এটির দিস সাইট লিঙ্ক রয়েছে 131, অর্থাৎ 131টি সাইটের সাথে একটি লিঙ্ক রয়েছে, এবং এইটার অ্যাভারেজ সাইটের মধ্যে যদি বাউন্স রেট ধরা হয় তাহলে টোটাল এখানে স্ট্যাটিস্টিক্স তা শেয়ার করছে। এবং এখানে সাইটের সার্চ ট্রাফিক শো করছে, এবং এখানে যে কিওয়ার্ড দিয়ে ভিউয়াররা সার্চ করে সবকিছু এখানে শো করছে। এখানে upload.se সার্চ ট্রাফিক হচ্ছে 78.88% এবং ভয়েস হচ্ছে 31.01%। এইভাবে এই সাইটটি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে বিধায় এটি অ্যালেক্সা র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে বা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে বর্তমানে এই সাইটটি অর্থাৎ upload.se রিভিউটা আমি দেখাচ্ছি। রিভিউ চেক করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে গুগল গিয়ে www. অথবা সরাসরি আপনি এখানে ইউআরএল, এই ইউআরএলটা দিয়ে আপনি এই সাইটটি অর্থাৎ upload.se সাইটটি যে ট্রাস্টওয়ার্দি বা সাকসেসফুল বা বিশ্বাসযোগ্য কিনা সেটি আপনি এনশিওর হতে পারবেন। অর্থাৎ এখানে এটার যে 100% সেভ এখানে শো করছে। আমি দেখালাম কিভাবে www.scamadvisor.com, অর্থাৎ কোন একটি সাইট 100% সেভ কিনা আপনি অ্যালেক্সা র্যাঙ্কিং দেখে বুঝতে পারবেন, অথবা আপনি স্ক্যাম অ্যাডভাইজার এসেই আপনি ট্রাস্টওয়ার্দিটা অর্থাৎ বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেন। তো বন্ধুরা এই গেল দুইটি সাইটের মাধ্যমে, অ্যালেক্সা র্যাঙ্কিং এবং স্ক্যাম অ্যাডভাইজারের মাধ্যমে সেটি আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখালাম, এটি আমার মুখের কথা। এবার আসে কিভাবে এখানে কিভাবে কাজ করবেন। বন্ধুরা আমি এখানে অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের একটি ইন্টারফেস পেয়েছি, আপনিও চাইলে অ্যাকাউন্ট করে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। তখন আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করে কী কী আমার ইনফরমেশন দিয়েছি এখানে আমি তা দেখাচ্ছি। ইউজার নেম দিয়েছি, এবং কোনো ধরনের এখনও আমি কাজ শুরু করিনি বা আপলোড করিনি, ফাইল নতুন একটা অ্যাকাউন্ট করেছি, আপনাদেরকে আমি আপলোড করে দেখাবো। এটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে স্কিল পেয়নিয়ার বা ওয়েব মানি, ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বাংলাদেশে সহজেই আপনি আপনার টাকাগুলো উইথড্র করে নিতে পারবেন। এরপরে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আপলোড ফাইলস। এটাই হচ্ছে মূল কাজ, আপনি কিভাবে আপনার ফাইলগুলো এখানে আপলোড করবেন। আপনি সরাসরি এখানে ক্লিক করে সরাসরি আপনার ফাইলগুলো আপলোড করে নিতে পারেন। ধরুন আমি আমার কম্পিউটারে সেভ করা ফাইলগুলো থেকে একটি ফাইল
ওপেন করছি। আপনি যে কোনো ধরনের ফাইল এখানে আপলোড করতে পারেন। ধরুন আমি এই ফাইলটি আপলোড করছি। এখানে বন্ধুরা আপনাকে বলে রাখি, মিনিমাম আপনার ফাইলের সাইজ হতে হবে 100 KB, তাহলে আপনার ফাইলটি তারা আপলোড নিয়ে নেবে। আপলোড দেওয়ার পরে আপনি এখানে কিছু ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা হচ্ছে যে আমি যেহেতু এখানে লোয়ার থার্ড সেটি লিখেছি, লোয়ার থার্ডটা এখানে আমি কপি করে সেটি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আপনার একটি ফাইল অনুসারে ডেসক্রিপশনটা আপনাকে এখানে দিতে হবে, তখনই আপনি এখানে এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে চাইলে আপনি অ্যাড মোডে ক্লিক করে অধিকাংশ ফাইল এখানে আপনি আপলোড করে নিতে পারবেন। আপলোড হচ্ছে বন্ধুরা, আমি ফাইলটি আপলোড করে দিয়েছি। আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পরে একটি লিংক পাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি ফাইল আপলোড করবেন তখন আপনি তিনটা লিংক পাবেন। একটি হচ্ছে ডাউনলোড লিংক। এই লিংকটা যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে যদি শেয়ার করেন, তখন কোনো ভিওয়ার বা দর্শক যদি আপনার এই ফাইলটি ডাউনলোড করে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই ফাইলটি কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শো করবে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা, কোনো একটি ফোরামের মধ্যে যদি, অর্থাৎ বড় বড় যে ফোরামগুলো, বাংলাদেশি ফোরাম বা বিদেশি ফোরাম রয়েছে, সেই ফোরামের মধ্যে যদি আপনার এই লিঙ্কটা শেয়ার করেন, তারা যদি এই ফাইলটি আপলোড করে ডাউনলোড করে নেয়, তাহলে অবশ্যই তারা তাদের মাধ্যমে আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ফোরামের জন্য এই লিঙ্কটা। এরপরে যে তিন নম্বর ফাইলটি রয়েছে এটি হচ্ছে বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনি HTML কোডের মধ্যে, অর্থাৎ বোর্ডের মধ্যে যদি এই কোডটা কপি করে পেস্ট করেন, তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে এই গেল মোটামুটি আলোচনা। এবার আসি কিভাবে আমি এই ফাইলটা কপি করে আমি আমার blogger.com এর মধ্যে শেয়ার করব, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরুন আমি আমার ব্লগে এসেছি, এটি হচ্ছে আমার ব্লগ। এই ব্লগে আসার পরে আমি আমার লিংকটা শেয়ার করব। কোনো ভিওয়ার যদি এখানে আমার ব্লগে এসে ব্লগটি পড়ে এবং যদি লিঙ্কে ক্লিক করে এবং ডাউনলোড করে নেয়, তাহলে আমি অবশ্যই এখান থেকে ইনকাম পাবো। তাহলে বড় বড় যে ব্লগ সাইটগুলো রয়েছে অথবা নাম করা অথবা সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, আপনি সেখানে যদি এই লিঙ্কটা শেয়ার করেন, তাহলে অবশ্যই এখান থেকে আর্নিং করা, লাইফ টাইম ইনকাম করার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র যে কোনো একটি হট নিউজ বা লেটেস্ট নিউজ আপনি নিয়ে আপনি আপনার ব্লগে যদি শেয়ার করেন, তাহলে অবশ্যই সেখান থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমি দেখাচ্ছি যে upload.se যে এই লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি আমার ব্লগে যাব। ব্লগে যাওয়ার পরে পেস্ট করব। পেস্ট করার পর আমার যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমি এখানে একটি নিউজ পেস্ট করব। নিউজ মানে হচ্ছে লেটেস্ট নিউজ, বর্তমানে বাংলাদেশের মধ্যে যে হট নিউজগুলো চলছে সেই হট নিউজগুলো আপনি এখানে এসে শেয়ার করুন। ধরুন এখন বাজেটের খবর চলছে, তাহলে আমি এখানে বাজেটের একটি এই খবরটি এটি আমি কপি করব। এই বাজেটটি, এই বাজেটের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি এখান থেকে bdnews24.com থেকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার ব্লগে গিয়ে সেটি পেস্ট করা। এখান থেকে আমি এই নিউজটি, ধরুন আমি কপি করলাম, কপি করার পরে আমি আমার ব্লগে এসে এই খবরটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ধরুন এরপরে রয়েছে আমার নিচের লিঙ্কটি। এই লিঙ্কটিতে যখন কোনো একটি ভিওয়ার বা কোনো কেউ এসে যদি এটি পড়ার পরে এখানে যদি ক্লিক করে, তাহলে এই ফাইলটি যদি ডাউনলোড করে নেয়, তাহলে অবশ্যই আমার এখান থেকে আর্নিং হবে। অর্থাৎ যে কোনো একটি হটেস্ট নিউজ, অর্থাৎ লেটেস্ট, সে ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক, আপনাকে মনে রাখতে হবে হটেস্ট নিউজগুলো সবসময় মানুষ পড়তে চায়। সুতরাং সেই নিউজগুলো আপনি অবশ্যই এখানে আপনি আপনার ব্লগে বা সোশ্যাল মিডিয়া সাইটে অবশ্যই সেগুলো
পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট আপনার লিংকটা রেখে দিবেন। তখন আপনার সাইটে এসে যদি সে পড়ে তাহলে অবশ্যই এবং ডাউনলোড করে নিলে আপনি এখান থেকে ইনকাম। ধরুন আমি পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দেওয়ার পরে আমি আমার মুস্তাফা কামালের স্মার্ট বাজেট বা আনুপাতিক টকেই অর্থাৎ এটি পাবলিশ হয়ে গেল আমার ব্লগ সাইটের মধ্যে। সুতরাং বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে জিনিসটা বুঝতে পেরেছি। আপনি অবশ্যই এইভাবে যদি এক থেকে দেড় ঘন্টার সময় নেন, আমি আপনাকে এনশিওরিটি দিচ্ছি upload.se থেকে আপনি নিশ্চিত 100 থেকে 200 বা 300 প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এটা 100% এনশিওর আছে। তো বন্ধুরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট থেকে বা গতানুগতিক বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য দুটি সাইটের মাধ্যমে upload.se বিশ্বাসযোগ্যতা দেখালাম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবে এসে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার নেক্সট কোনো ভিডিও আপনার মিস না হয়। ভিডিওতে যদি ক্লিক করেন আপনি অবশ্যই এখান থেকে আমার লেটেস্ট সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী নতুন যে কোনো একটি টপিক্সের উপরে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি আপনার যদি কোনো স্পেশাল ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, আমি রিসার্চ করে আপনার সাইড আপলোড করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।